মিশেল স্টার্ক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার এইবারের আইপিএলে যে রেকর্ডটা করে ফেলল, অকশনে তাকে কিনে ফেলেছে কলকাতা 24.75 কোটি রুপিতে। বাংলা টাকায় যদি কনভার্ট করি তাহলে সেটা 32 কোটি 63 লাখ টাকা হয়। এখন সে কতগুলা বল করবে, প্রতি বলের দাম তাইলে কত পড়ছে দেখেন। সে প্রতি ম্যাচে যদি 4 ওভার করে করে 4×6 = 24 বল, তাই না? এখন 14টা ম্যাচ যদি হয় তাহলে 336টা বল করবে। 336 দিয়ে যদি আপনি 32 কোটি 63 লাখ টাকাকে ভাগ দেন তাহলে প্রতি বলের ভ্যালু কত পড়ে? 9,71,000 টাকা। মানে একটা বলের ভ্যালু হচ্ছে এইরকম। তো বুঝতেই পারছেন দারুণ একটা রেকর্ড করেছে মিশেল স্টার্ক। 8 বছর পর আইপিএলে কাম ব্যাক করে একদম রেকর্ড করে ফেলেছে অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার। সত্যিই একজন ফাস্ট বোলার যখন এত কোটি রুপিতে সেল হয়, আবার দেখেন প্যাট কামিন্স 20 কোটি রুপিতে সেল হয়েছে। সো সব কিছু মিলিয়ে কলকাতা কিন্তু এইবার সুপার ডুপার একটা রেকর্ড করে ফেলেছে। এখন খেলার মাঠে কী হয় সেটা এখন দেখার বিষয়। কলকাতার জন্য শুভকামনা রইলো।